চলুন আজকে একটা নতুন টপিক নিয়ে শুরু করা যাক, আলোচনা করা যাক, সেটা হচ্ছে আয়নিক ফ্রেমওয়ার্ক। তো আয়নিক ফ্রেমওয়ার্ক কেন ইউজ করবো, কী জন্য ইউজ করবো, কীভাবে ইউজ করবো, তার সমস্ত ডিটেলস আমরা ডিটেলে আলোচনা করব। তো প্রথমে জেনে নেওয়া যাক যে আয়নিক ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি আসলে কী। আয়নিক ফ্রেমওয়ার্ক ইজ হচ্ছে হাইব্রিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক অর প্ল্যাটফর্ম। It is used to create application for Android, iOS, Windows, and web application. So, Ionic framework is a hybrid application development framework or platform. And you can see Android, iOS, Windows, and web application create. But that Ionic framework is used to create a different platform and application. So, the act application key আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে চালাতে পারবো, সেই সুবিধা দিচ্ছে আয়নিক ফ্রেমওয়ার্ক। এবং এখনকার সব থেকে মানে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে হাইব্রিড টাইপের ক্ষেত্রে, সেটা হচ্ছে আয়নিক ফ্রেমওয়ার্ক। সো আয়নিক ফ্রেমওয়ার্ক তৈরি করতে গেলে আমাদের কিছু প্রি ইনস্টল করতে হবে, কিছু জিনিস আমাদের আগে ইনস্টল করে নিতে হবে আমাদের কম্পিউটারে, নাহলে আয়নিক ফ্রেমওয়ার্কে কাজ করা যাবে না। তো কী কী জিনিস আমাদের ইনস্টল করে নিতে হবে সেই সময় আমাদের একটু জেনে নিই। তো ক্রিয়েট আয়নিক ফ্রেমওয়ার্ক ফার্স্ট অফ অল নিড ইনস্টল নোড জেস, ইনস্টল হচ্ছে করবো বা দেন হচ্ছে ইনস্টল। প্রথমত আমাদের ইনস্টল করতে হবে নোড জেস আমাদের কম্পিউটারের মধ্যে, আমাদের কোডওয়ারকে ইনস্টল করতে হবে, এবং তারপর আমাদের আয়নিক ফ্রেমওয়ার্ককে ইনস্টল করতে হবে। অ্যাকচুয়ালি আয়নিক ফ্রেমওয়ার্ক ইট ইস অ্যাকচুয়ালি বেস্ট অন হচ্ছে কোডওয়ার প্ল্যাটফর্ম অ্যান্ড অ্যাঙ্গুলার জেস। আয়নিক ফ্রেমওয়ার্কটা একটু কোডোবা প্ল্যাটফর্ম এবং অ্যাঙ্গুলার যে সব ভিত্তি করে গড়ে উঠেছে। কোডোবা অ্যাকচুয়ালি কি না, কোডোবা ইজ অ্যাকচুয়ালি যে ক্রস অ্যাপ্লিকেশান প্ল্যাটফর্ম হুইচ ইজ ইউজড বাই আয়নিক। কোডোবাই হচ্ছে অ্যাকচুয়ালি মেন ক্রস অ্যাপ্লিকেশান হচ্ছে প্ল্যাটফর্ম যেটা কিনা আয়নিক ব্যবহার করে। অর্থাৎ আয়নিক কি করে না, ক্রস অ্যাপ্লিকেশান প্ল্যাটফর্ম যেটা আয়নিক আমাদের সুবিধা দিচ্ছে সেটা অ্যাকচুয়ালি কোডোবার উপর করা, কোডোবাই সুবিধাটা দেয় কোডো। সেই জন্য আয়নিক কী করে কোডোবাকে ইউজ করে, আর কোডোবা কী করে অ্যাকচুয়ালি বেস্ট আপন হচ্ছে নোড জেস, কোডোবা নোড জেসের উপর গঠিত। সেই জন্য আমাদের আয়নিকের জন্য কোডোবা নোড জেস লাগে, তারপর আমাদের আয়নিকটাকে ইউজ করতে হয়। সেই জন্য আয়নিক মেন ইনফ্রাস্ট্রাকচার ইস আপন হচ্ছে অ্যাঙ্গুলার জেস। আর আয়নিকের যে মেন ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা ভেতরে কোডিং যখন করব তখন দেখতে পাবো যে আয়নিকের যে মেন ইনফ্রাস্ট্রাকচারটা গঠিত হচ্ছে কিন্তু অ্যাঙ্গুলার জেসের উপরে, এ বেস্ট করে অ্যাঙ্গুলার জেসকে। সুতরাং তিনটে জিনিস আমাদের নোড জেস, কোডোবা এবং আয়নিক। কোডোবা কি, কোডোবা কিছু নয়, কোডোবা যে ক্রস অ্যাপ্লিকেশান প্ল্যাটফর্ম যেটা আয়নিক অ্যাকচুয়ালি ইউজ করে, আর কোডোবা অ্যাকচুয়ালি বেস্ট আপন হচ্ছে নোড জেস। সেই জন্য আয়নিক করতে গেলে নোড জেস এবং কোডোবা লাগে, আর আয়নিকের যে মেন ইনফ্রাস্ট্রাকচার সেটা গঠিত হচ্ছে অ্যাঙ্গুলার জেসের উপরে। আর এই আয়নিক ফ্রেমওয়ার্ক শুরু করার আগে আমাদের কতগুলো জিনিস আমাদের জেনে নিতে হবে, যেমন HTML, CSS, JavaScript এবং অ্যাঙ্গুলার জেস। যদি আপনারা কেউ ফ্যামিলিয়ার না হন অ্যাঙ্গুলার জেসে, তাহলে আমার ইউটিউব চ্যানেল রয়েছে অ্যাঙ্গুলার জেস উপরে, এটা আপনারা দেখে নিতে পারেন, এখানে স্ক্র্যাচ লেভেল থেকে শিখেছি। সো চলুন আসা যাক আমাদের আয়নিক ফ্রেমওয়ার্কের মধ্যে যে কি ব্যাপারটা। তো এটা হচ্ছে আয়নিক ফ্রেমওয়ার্কের মেন ওয়েবসাইট, ঠিক আছে, মেন ওয়েবসাইট। তো এখান থেকে আমরা আয়নিক ইনস্টল করতে পারবো। তো ইনস্টল করার আগে আমাদের দুটো জিনিস করতে হবে, প্রথমত নোড জেস ইনস্টল করতে হবে। তো নোড জেস ইনস্টল করার জন্য আমরা জাস্ট এখান থেকে এটাকে রেকমেন্ড করবো, যে রেকমেন্ডেড ফর মোস্ট ইউজার্স, এটা ডাউনলোড হচ্ছে যেহেতু আমার অলরেডি ডাউনলোড আছে, আমি ডাউনলোড করছি না। যা ডাউনলোড করবার পর আমরা একটা MS ফাইল পাবেন, সেই MS ফাইলকে জাস্ট খালি চালিয়ে নিতে হবে, যেমন করে আমরা অন্য এক্সিকিউটিভ ফাইলকে কম্পিউটারে ইনস্টল করে ঠিক সেইভাবে এটাকে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। সুতরাং সিম্পল অ্যাজ আদার্স এক্সিকিউটিভ ফাইল বা সফটওয়্যার আমরা যেভাবে করি সেভাবে, এখানে কোনো কিছু প্রবলেম না। লেটেস্ট ফিচারটা আমরা নেবো না, যেহেতু অনেক সময় লেটেস্ট ফিচারে বাগ থাকে বা এটা বাগ প্রুফ হয় না, সেই জন্য আমরা রেকমেন্ড ফর মোস্ট ইউজার্স এটাই আমরা করবো। ফর হচ্ছে আমাদের যে 64 বিটের
এর জন্য, কম্পিউটারের জন্য, অপারেটিং সিস্টেমের জন্য। তো এটা করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, অ্যাপাচে অ্যাপাচে প্রোগ্রামটাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য এটা হচ্ছে যেহেতু সিএলআই, সিএলআই মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, কোডবো আমরা ইউজ করবো কমান্ড লাইন ইন্টারফেস, এবং আইনোকে ইউজ করবো কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে। তো সুতরাং এটা করার জন্য আমাদের কম্পিউটার স্টার্ট ওটা নাকি কমান্ড চাপ দিয়ে কমান্ড প্রম্পট নিতে হয়। এছাড়া আর একটা জিনিস কমান্ড প্রম্পট ছাড়া করে যায়, সেটা হচ্ছে উইন্ডোজ, উইন্ডোজ পার্সেল বলে একটা জিনিস আছে, সেখানের মাধ্যমে জিনিসটা করা যায়। একই দুটোই একই, আমরা যেখান থেকে খুশি করে নিতে পারেন। তো আমি কমান্ড প্রম্পট থেকে যাচ্ছি। তো এখানে যেটা নোডজেস ইনস্টল করার পর যেটাকে ইনস্টল করতে হয়, কোডবোটাকে ইনস্টল করতে গেলে, তো ইনস্টল সরি, যেহেতু মানে নোডজেস যেটা এনপিএম অর্থাৎ নোড প্যাকেজ ম্যানেজমেন্ট যেটা রয়েছে, এনপিএম এর উপর অ্যাকচুয়ালি কাজ করতে হয়। নোড গঠন করার পর, নোড ইনস্টল করার পর একটা জিনিস পাচ্ছি এনপিএম, যেটা নোড প্যাকেজ ম্যানেজার বলা হয়। তো সেইটার উপর ভিত্তি করে কিন্তু ইনস্টল করতে হয় কোডবোটাকে। তো আমরা যদি এটা লিখি কোডবো, এই জিনিস হচ্ছে এন্টার বাটনে চাপ দিলে কি হবে, অটোমেটিক্যালি কোডবোটা আপনার মোবাইল কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি ইনস্টল করছি না, জাস্ট এটা লিখতে হবে এনপিএম স্পেস ইনস্টল স্পেস মাইনাস মানে হাইফেন চট্টটা, এটা জি মিনস হচ্ছে গ্লোবাল, গ্লোবালাইজেশন অর্থাৎ কোডবোকে আপনি যে কোনো ফোল্ডারে রাখুন না কেন, গ্লোবালি কাজ করা। অর্থাৎ আপনি যদি ই ড্রাইভে কোডবোটাকে ইনস্টল করেন, আমি যদি সি ড্রাইভে কোনো প্রজেক্ট তৈরি করেন, ও গ্লোবালি কাজ করবে। সেই জন্য মাইনাস জি মানে হচ্ছে গ্লোবালি ও কাজ করে কোডবো, কোডবো অ্যাপ্লিকেশানটার জন্য। তো এটাকে দিয়ে এন্টার দিলে আমার কম্পিউটারে কোডবো ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হওয়ার পরে যেটা করতে হবে, একইভাবে এনপিএম ইনস্টল মাইনাস জি গ্লোবালি আইওনিক, এই কথাটা লিখতে হয়, যেটা আমরা এখানে দেওয়া আছে ইনস্টল মাইনাস জি আইওনিক। একই মানে যে আমরা এনপিএম প্যাকেজের মধ্যে থেকে ইনস্টলটা করবো, যেহেতু নোট যে সেটা একটা প্যাকেজ ইনস্টল করছি, কাকে ইনস্টল করছি, মাইনাস জি মানে যে মানে গ্লোবালি আমি আইওনিকে যে কোনো ফোল্ডারে রাখুন, যে কোনো ফোল্ডার থাকলে কোনো প্রবলেম নেই। অর্থাৎ আমি সি ড্রাইভে রেখে আমি যদি ড্রাইভ থেকে আইওনিকে কাজ করুন, কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে আইওনিক, আইওনিক কথাটা রেখে যদি আমি এন্টার চাপ দেন, তাহলে কিছু সময় পরে আমরা কিন্তু আইওনিক ফ্রেমওয়ার্কটা আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি ইনস্টল হয়ে আছে বলে আমি আর এটা দেখাচ্ছি না, জাস্ট এটা করে এন্টার দিলে আমার কাজ শেষ। তো এটা হয়ে মানে রেডি, যদি সব রেডি হয়ে যায়, তো আপনি জেনে নেবেন যে আপনার কম্পিউটারে কোডবো, নোডজেএস এবং আইওনিক ইনস্টল অলরেডি হয়ে গেল। তো আইওনিক এবং কোডবো এবং নোডজেএস যদি ঠিকঠাক ইনস্টল করতে হয়, যেটা আর একটা জিনিস আপনার বলে দিতে হবে, সেটা হচ্ছে সি ড্রাইভের মধ্যে আপনার যে জাভা আছে, সেই জাভাটাকে ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েটভাবে কিন্তু সি ড্রাইভের মধ্যে ইনস্টল করতে হবে। কারণ কি, কারণ যখন আমরা আইওনিককে যখন আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে আমরা অ্যাপ্লিকেশন মধ্যে রান করাবো, তখন যদি জাভাটা ঠিক মতো যদি প্রপারলি ইনস্টল আমরা কম্পিউটারে না হয়ে থাকে, তাহলে কিন্তু অ্যান্ড্রয়েডে কাজ করবে না, কিন্তু আদারওয়াইজ আপনার ব্রাউজারে কাজ করবে। সেই জন্য আপনাকে অবশ্যই এ করে নিতে হবে যে জাভা যেটা আছে, লেটেস্ট জাভা যে এসডিকে, সেই এসডিকেটা আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। সেটা আমরা অবশ্যই জানি কীভাবে করতে হয়। তো সেইভাবে ওটাকে জাভা এসডিকেটা করে নেবে, যদি জাভা এসডিকে আমরা করতে না পারেন বা অসুবিধা হয়, তো কমেন্ট করবেন, আমি তো দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ, পরে ভিডিও আবার দেখা হচ্ছে। Only one, two, three.